আজকের ভিডিওতে আমরা দেখব ডোমেনের রেজিস্টার লক কিভাবে ইনোভল অথবা ডিজেবল করতে হয় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনার ডোমেনের ট্রান্সফার অথবা অন্য কোনো কাজের জন্য যদি রেজিস্টার লক ইনোভল অথবা ডিজেবল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার ডোমেনের রেজিস্টার লক ইনেবল অথবা ডিজেবল করতে পারেন আপনার ডোমেনের রেজিস্টার লক ইনোভল অথবা ডিজেবল করার জন্য প্রথমে আইটিনাট হোস্টিং ডট কম ওয়েবসাইটের হোমপেজ থেকে টপ বার মেনুর লগ ইন বাটনে ক্লিক করুন তবে আপনি চাইলে ক্লায়েন্ট ডট আইটি নাট হোস্টিং ডট কম স্ল্যাশ লগ ইন এই ইউআরএল থেকে সরাসরি ক্লায়েন্ট এরিয়া লগ ইন পেজে চলে আসতে পারেন এবং এখান থেকে ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস ফিল্ডে আপনার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ফিল্ডে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে লগ ইন বাটনে ক্লিক করুন ক্লায়েন্ট এরিয়া ড্যাশবোর্ড থেকে মাই ডোমেন্স অপশনে ক্লিক করুন অথবা বাম পাশের মেনুবারের ডোমেন্স ডাউন অ্যারো বাটনে ক্লিক করে মাই ডোমেন্স বাটনে ক্লিক করুন এরপর মাই ডোমেন্স পেজ থেকে আপনার অ্যাকাউন্টে থাকা সকল ডোমেনগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি যে ডোমেনের রেজিস্টার লক ইনেবল অথবা ডিসেবল করতে চাচ্ছেন সেই ডোমেনের পাশে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করে ম্যানেজ ডোমেন বাটনে ক্লিক করুন এখন ডান পাশে অ্যাকশন মেনু হতে রেজিস্টার লক বাটনে ক্লিক করুন এখান থেকে আপনার রেজিস্টার আর এর স্ট্যাটাস আপনি দেখে নিতে পারেন যদি এটি অন অবস্থায় দেখতে পান তার মানে এটি হচ্ছে রেজিস্টার লক আপনার ইনেবল করা আছে আর যদি আপনি এখানে অফ স্ট্যাটাস দেখতে পান তাহলে আপনি এখানে বুঝতে হবে এখানে রেজিস্টার লক ডিসেবল করা আছে এখন যেহেতু এটি ইনেবল করা আছে এজন্য এখানে অন স্ট্যাটাস আমি দেখতে পাচ্ছি এজন্য এটি যদি আমি ডিসেবল করতে চাই তাহলে টগল বাটনে শুধুমাত্র একটি ক্লিক করলেই এটি ডিসেবল হয়ে যাবে এবং একটি সাকসেস মেসেজের মাধ্যমে দেখতে পাবেন এছাড়াও আপনি এখানে অফ রেজিস্টার লক এখন ডিজেবল অথবা ইনোভেল করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও এই ভিডিওর কোন পার্ট যদি আপনি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে ভিডিও কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আসসালামু আলাইকুম